ওকে গাইস, তো আমি এখন যে এরিয়া দিকটা রয়েছি সেটা হচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের এরিয়া, ঠিক তার উল্টো ফুটে রয়েছি। তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো তার উল্টো ফিট বলতে কোন পুজো কমিটির কথা বলা হয়েছে। হ্যাঁ, আমি এখন যাচ্ছি হচ্ছে ত্রিধারাতে। দক্ষিণ কলকাতা বা সাউথ কলকাতা বা দক্ষিণ কলকাতা এরিয়ার মধ্যে খুবই ফেমাস এবং খুবই বিখ্যাত পুজো কমিটি রয়েছে, যার নাম হচ্ছে ত্রিধারা সম্মেলনী। আগের বছর তাদের থিম ছিল কিন্তু হচ্ছে দৌড়, অর্থাৎ জীবনে সব সময় থেমে থেকো না, জীবন মানেই হচ্ছে দৌড়। আর প্রতিমা শিল্পী ছিলেন কিন্তু গৌরাঙ্গ কুইলা, প্রতিমা থিম মেকারও ছিল কিন্তু গৌরাঙ্গ কুইলা। তো সেই ত্রিধারা সম্মেলনী দিকটাতেই যাচ্ছি, সেখানের মধ্যে প্যান্ডেলের প্রস্তুতি পর্ব তোমাদের সামনে শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইয়োর বয় পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকেদার স্পেস ব্লগ। টাইটেল থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝতে পেরেই গিয়েছো। তো বেশি কথা না বলে এনি ফার্দার ওয়েস্ট অফ টাইম, লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। গাইস, তো দেখতে পাচ্ছ এ হচ্ছে ত্রিধারা সম্মেলনের জন্য এখনও অবধি প্রচুর বাঁশ আনা হয়েছে। সামনেই রয়েছে মণ্ডপ দেখতে পাচ্ছ, তার উপরে আরও বেশি বাঁশ আনা হয়েছে। এই দিকটা কিন্তু পুজোর সময় কিন্তু প্রচুর লাইন পড়ে, এই দিক থেকে একদম স্ট্রেট সোজা গিয়ে কিন্তু বিভৎস লাইন পড়ে কিন্তু পুজোর সময়। আর এই রয়েছে বাঁশ। আমি জাস্ট এসেছিলাম সুরুচি সংঘ চেতলা, যেরকম ভালো ভালো পুজো কমিটি রয়েছে ত্রিধারাও কিন্তু তাদের মধ্যে কিছু কম যায় না। কিন্তু একদম সামনেই রয়েছে হচ্ছে ত্রিধারাতে, দেখতে পাচ্ছ দেখো ত্রিধারাতেও কিন্তু খুঁটি পুজো হয়ে গিয়েছে, বাট আমি কোনো কারণবশত আসতে পারিনি। এক হচ্ছে চাকরি থাকে, আমার চাকরি ছেড়ে আমার বেরোতে পারবো না। আর দ্বিতীয় হচ্ছে বৃষ্টি ছিল সেই সময়, মারাত্মক বৃষ্টি ছিল, তো তার কারণের জন্য কিন্তু বেরোতে পারিনি, বেশিরভাগটা বৃষ্টির জন্যই বেরোতে পারিনি। যাই হোক, এই রয়েছে ত্রিধারা মণ্ডপটা দেখতে পাচ্ছ দেখো, ত্রিধারার দিকটাতে চলেই এসেছি একদম পুরো হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে। এই রয়েছে ত্রিধারার মণ্ডপটা দেখো, দাদারা কতটা উঁচুতে কাজ করছে, ভেতরে যাওয়ার একদমই পারমিশন নেই, তার কারণ পুরোটাই ঢেকে দিয়েছে ত্রিধারার এই দিকটা, তো যাওয়ার পারমিশন একদমই দেবে না। প্যান্ডেলের মণ্ডপের কাজ যখন শুরু হতো তখনের সিচুয়েশানটা জাস্ট দেখার মতো থাকে ত্রিধারায়, বাট কোনো কারণবশত কাজের চাপের জন্য কিন্তু আমি যেতে পারিনি। যাই হোক, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে ত্রিধারার দিকটাতে। এই দেখো, এই রয়েছে ত্রিধারা মণ্ডপটা। প্রত্যেক বছর কিন্তু ত্রিধারা দারুণ করে, কিন্তু তাদের মণ্ডপ আলোকসজ্জা প্রতিমা দেখার মতো হয়। এই বছর কিন্তু তার কোনো ব্যতিক্রম নেই। উপরের দিকটা দেখতে পাচ্ছ দেখো, বাঁশের কাজ হচ্ছে, গ্রিল রয়েছে, বড় বড় চার পিলারে গ্রিল করা রয়েছে দেখতে পাচ্ছ। দাদা দেখো অনেক দূর থেকে উপর থেকে কাজ করছে, প্রায় না হলেও 15 ফুটের উপর থেকে কাজ করছে দাদা। এই গরমের মধ্যে তোমাদেরকে দেখাতে হচ্ছে মণ্ডপের প্রিপারেশন। যাই হোক, ওই দিকটায় রয়েছে দেখো বাঁশের কাজ রয়েছে, দেখো এইগুলো বাঁশের কাজ করা রয়েছে, তার উপরে কালো পেন্ট করা রয়েছে, আবার উপরের দিকটায় গ্রিল রয়েছে, বড় বড় কিন্তু পাইপের যে লোহার যে পাইপগুলো হয় সেগুলো ইউজ করা রয়েছে। নিচের দিকটা দেখতে পাচ্ছ দেখো, কালো কাপড় দেওয়া রয়েছে ত্রিধারা সম্মেলনে, ত্রিধারার মণ্ডপ। প্রত্যেক বছর কিন্তু ত্রিধারা দারুণ করে, যেটা তোমাদেরকে বলে আসছি। দেখো ওপোসটা দেখো, দারুণ লাগছে, একটা পুরো চৌকো টাইপের মতো করা রয়েছে, চতুর্ভুজ আকারে করা রয়েছে। কী করছে থিম আমি কিন্তু আর কিছু জানি না ত্রিধারা সম্পর্কে, তার কারণ ওরা থিম রিভিল করে দিয়েছে, হয়তো আমার বেশ কিছু বন্ধুরা হয়তো জানে, বাট আমি আপাতত জানি না ত্রিধারার থিম কী এবারে। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের যেমন তোমাদেরকে থিম বলে দিয়েছি, হিন্দুস্তান ক্লাবে বলে দিয়েছি, ত্রিধারা জানি না। ওই রয়েছে দেখো ত্রিধারার, একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই রয়েছে ত্রিধারার মণ্ডপ। ওখানে কর্মীরা আমার দিকে হা করে তাকিয়ে রয়েছে পাগলের মতো। যাই হোক, তো এই রয়েছে ত্রিধারার মণ্ডপটা। চারিদিক কিন্তু বেশ কিছুটা কিন্তু বড় রাস্তা নিয়ে করে ত্রিধারা, আর এখানে কিন্তু চারিদিকে কিন্তু মানুষের ঢল পড়ে। ত্রিধারার যদি যাও তুমি যেদিকটা আসবে বাঁদিকে পড়বে হচ্ছে মণ্ডপ, ডান দিকেও কিন্তু বেশ কিছু কাজ রয়েছে ত্রিধারা করে থাকে, সেটা সম্ভবত প্যান্ডেলের মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু থিমের একটা জিনিস ভাব করে থাকে ত্রিধারা। এই রয়েছে ত্রিধারার মণ্ডপটা দেখো, বেশ বড় হয়তেই রয়েছে, সব জায়গার মধ্যে কিন্তু বাঁশের কাজ শুরু হয়ে গিয়েছে, লোহার কাজও রয়েছে কিন্তু বেশ কিছু জায়গায় ত্রিধারাতে। তো চলো সিনেমেটিক শর্টসের মাধ্যমে তোমরা একবার দেখে নাও ত্রিধারা, চলো।
ত্রিধারা থিমকে আমি আপাতত জানি না, পরে এসে পুজোর সময় জানা যাবে ত্রিধারা থিম কি। এছাড়াও নিউজের মধ্যে তো জানতে পারবো ত্রিধারা থিম কি। বাট বেশ ভালো লাগছে, কিন্তু মণ্ডপের কাজ শুরু হয়ে গেছে, কিন্তু বেশ কিছু কিছু মণ্ডপের কাজে কিন্তু লোহার পাইপ দেখতে পেয়েছি, কিন্তু বেশ কিছু কিছু মণ্ডপের ক্ষেত্রে, এখানেও তা ব্যতিক্রম নয়। ত্রিধারা প্রত্যেক বছর কিন্তু দারুণ করে, আমি ডেফিনেটলি আবার আসবো, এসে ত্রিধারা ভিডিও করে যাব, শেষ প্রিপারেশান করে যাব। এটা তো প্রাথমিক স্তরের নয়, এটা তার আগের স্তর, তার কারণ যেই সময় এদের খুঁটি পুজো হয় সেই সময় এদের মণ্ডপের কাজও শুরু হয়ে যায়। তো যাই হোক, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম ত্রিধারার প্রিপারেশান, প্যান্ডেলের প্রিপারেশান কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা কিন্তু লাইক করতে ভুলো না, বেশি করে শেয়ার করো। ত্রিধারার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে রেখো, সমস্ত ভিডিও আপডেট ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে তোমাদের কাছে দ্রুত তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো মণ্ডপের প্রিপারেশানের প্রস্তুতি পর্ব নিয়ে, পুজো কমিটি প্রিপারেশানের প্রস্তুতি পর্ব নিয়ে। কতক্ষণের জন্য টাটা বাই, ভালো থেকো আর সেফ থেকো তোমরা, টাটা।